নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের হুগলির শিয়াখালার পাঁচশো বছরের পুরনো মা উত্তরবাহিনী বিশালাক্ষীর অলৌকিক কাহিনী সেই বিষয়টি তথ্যাবলী প্রদান করব। ভিডিও তথ্যটি আমার একজন সাবস্ক্রাইবার আলোকপর্ণা সাহা আমাকে প্রদান করেছেন তথ্যটি হুগলির শিয়াখালার মা উত্তরবাহিনী বিশালাক্ষীর মাতা সম্পর্কিত তথ্যাবলী তথ্যটি আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য আলোকপর্ণা সাহাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গলে রয়েছে উত্তর উত্তরবাহিনী বন্দগ্রাম শিয়াখালা হুগলি জেলার বদিষ্ণু গ্রাম শিবাক্ষেত্র বা শিয়াখালার অধিষ্ঠাত্রী দেবী হলেন এই মা উত্তর বাহিনী বিশালাক্ষী বেশ কয়েক শতাব্দী পূর্বে মুর্শিদাবাদের দেওয়ান যখন শিয়াখালায় বসবাস করতে শুরু করেন তখন সুদূর কান্নকুঞ্জ থেকে আশিগড় গোত্রীয় ভট্টনারায়ণের বংশধর ব্রাহ্মণ পণ্ডিতকে আনা হয় কথিত আছে যে ওই বংশের পৌত্র রাজেন্দ্রনাথ পড়াশোনায় অত্যন্ত অমনোযোগী হওয়ায় তার পিতা ক্রুদ্ধ হয়ে স্ত্রীকে বলেন ভাতের পরিবর্তে রাজেন্দ্রনাথকে ছাই পরিবেশন করতে নিরুপায় হয়ে তার মা পুত্রকে ভাতের সাথে সামান্য ছাই দিতে রাজেন্দ্রনাথ অত্যন্ত দুঃখিত হয়ে নিকটবর্তী কৌশিকী নদীতে প্রাণ বিসর্জন দিতে যান ঝাঁপ দেওয়ার আগে মুহূর্তে দৈববাণী হয় যে বিশালাক্ষী মায়ের মূর্তি এই নদীগর্ভে আছে তাকে যেন উদ্ধার করে প্রতিষ্ঠা করা হয় রাজেন্দ্রনাথ সেই নির্দেশ পালন করলে নদী থেকে সোয়া ইঞ্চির একটি মূর্তি পান উদ্ধার করে বাড়িতে আসার পর তিনি যখন পিতাকে চতুষ্পীতে শ্লোক পড়াতে দেখেন আপনা থেকে তিনি ওই কঠিন শ্লোকের ব্যাখ্যা করতে থাকেন পিতা আশ্চর্য হয়ে কারণ জিজ্ঞাসা করলে রাজেন্দ্রনাথ তাকে মূর্তি পাওয়ার কথা বলেন এবং উত্তরবাহিনী বাহিনী বিশালাক্ষী মাতার প্রতিষ্ঠা হয় তেরোশো চল্লিশ সন পর্যন্ত ছোট্ট মূর্তি থাকার পর স্থানীয় ডাক্তার জামিনীকান্ত বলের সহায়তায় কাশির ভাস্করেরা মায়ের পাষাণ মূর্তি তৈরি করেন উত্তরবাহিনী বাহিনী মা কেন উত্তরমুখী সেই প্রসঙ্গে জনশ্রুতি আছে যে একবার এক জমিদার কৌশিকী নদীতে নৌকো করে যাচ্ছিলেন নৌকোয় গীত বাধ্য হয়েছিল সেই গীত বাদ্য উত্তরবাহিনী মায়ের পছন্দ হওয়ায় তিনি চাষির মেয়ে রূপ ধরে নদী এসে জমিদারকে নৌকো থামাতে বলেন কিন্তু জমিদার সেই কথা অমান্য করেন দেবী মা ক্রুদ্ধ হয়ে সেই থেকে উত্তরমুখী হয়ে যান এই দেবী দ্বিভুজা তপ্ত কাঞ্চন বন্যা ত্রিনয়নী রক্তবস্ত্র ও মুন্ডমালা পরিতা ডান পা সারিত শিবের বুকের ওপর এবং বাম পা বটুক ভৈরবের মাথার ওপর শিবের বুকের ওপর দৈত্য নিশুম্বের ছিন্ন শির রয়েছে দেবী ডান হাতে খড়্গ বাম হাতে রুধির পাত্র দেবীর দুই পাশে আছে দুইজন ঋষি প্রতি বছর আশ্বিন মাসের দুর্গা পর শুক্ল একাদশীতে দেবীর পুরোনো ঘর বিসর্জন দিয়ে নতুন ঘর স্থাপন করা হয় এই অনুষ্ঠানকে বলে বিশালাক্ষীর জাত এই উৎস উপলক্ষে দেবীর পুজো ও বলিদান সহ হয় বিশেষ বন্ধানী অনুষ্ঠান তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বিরিয়ত পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ